হ্যালো ফ্রেন্ডস, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথামেটিক্স। বন্ধুরা, ইতিমধ্যে MTS এর নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে এবং তার সাথে সাথে ভ্যাকেন্সিরও একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং সেখানে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি আছে সেটার বিস্তারিত আলোচনা করা আছে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরুর মধ্যেই বলে রাখি বন্ধুরা, আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আমরা পড়ি ইস্ট রিজিয়নে, এবং ইস্ট রিজিয়নে ওয়েস্ট বেঙ্গলে ইউআর অর্থাৎ এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 45টি ভ্যাকেন্সি আছে। ওবিসির আছে 33টি, এসসির 4টি, এসটি 1টি এবং ইডাব্লিউএস 8টি, টোটাল 91টি ভ্যাকেন্সি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এছাড়াও যেমন উড়িষ্যাতে রয়েছে 45টি, ঝাড়খণ্ডে 22টি, সিকিমে কোনো ভ্যাকেন্সি নেই বন্ধুরা। টোটাল ইস্ট রিজিয়নে আছে 160টি ভ্যাকেন্সি। বন্ধুরা, তোমরা যারা এর আগে MTS অ্যাপ্লাই করেছো বা যারা করোনি তারা সবাই জেনে রাখো যে MTS এর ক্ষেত্রে জায়গা চুজ করা যায়। ওখানে ওয়েস্ট বেঙ্গলে নিবে না ওশিয়াতে নিবে বা ঝাড়খণ্ডে নিবে, যেখানে ওখানে অনেকগুলি অপশান থাকবে, সেখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে তোমার ইচ্ছা মতো। এবং তোমার সিলেকশন হলে তোমাকে ঠিক ওগুলো জায়গার মধ্যেই কোনো একটাতে তোমাকে পোস্টিং করা হবে। তো বন্ধুরা, তোমাদেরকে এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে থাকে লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যারা এই ইনফরমেশনটি জানে না সবাই যেন জানতে পারে। ধন্যবাদ।